নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব, আমার হাতে যে দু টাকার কয়েনটি আপনারা দেখছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দু টাকার একটি কয়েন। তো এটি কয়েনটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে স্মারকটি আছে, তার যে মূর্তিটি আছে। তো এর আগে আপনারা এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকা কয়েন সম্পর্কে অন্যান্য চ্যানেলে এই কয়েনটি সম্পর্কে আলোচনা শুনেছেন। এই ইউটিউবে কিছু কয়েন কালেক্টর আছে যারা এই কয়েনটি নিয়ে আলোচনা করেছেন, যেমন দা কারেন্সিপিডিয়া, রাজজ্ঞানী এবং কয়েন মাস্টার এবং মাই কালেকশন বলে আরেকটি চ্যানেল আছে। তো এরকমই কিন্তু আরও কিছু কিছু চ্যানেল আছে ইউটিউবে, তারা কিন্তু এইসব কয়েন সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেন। তো সেই ক্ষেত্রে আমি একটি কথা বলবো যে এর মধ্যে কিছু ইউটিউবাররা কোনো একটি কয়েনের ব্যাপারে নির্দিষ্টভাবে কোনো একটি সাল কিংবা তার মিনপাক নিয়ে আলোচনা করে, কিন্তু আমার এই ভিডিওতে আপনারা খেয়াল করেছেন, দীর্ঘদিন ধরে যারা ভিডিও দেখছেন, যে আমি কিন্তু একটি কয়েনের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যতগুলি সাল আছে এবং তার প্রত্যেকটি মিন্ট মার্ক, সেই মিন্ট মার্কের ক্ষেত্রে তার ভ্যালুগুলি কত পৃথক পৃথকভাবে এবং কয়েনগুলির মধ্যে মোস্ট ভ্যালুয়েবল কয়েন কোনগুলি আছে বা কমন শ্রেণীর কয়েন কোনগুলো আছে, সেগুলো কিন্তু আমি আলোচনা করে থাকি। তো আজ এই ভিডিওতে দেখে নেব এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনটির কতটা ভ্যালু এবং সেটি কোন সালে ইস্যু হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আপনাদেরকে কয়েন এবং নোটের সঠিক মূল্য জানানোর জন্য আমি বিভিন্ন কয়েন স্টল এবং এক্সিবিশনে গিয়ে আপনাদেরকে সেই সব দৃশ্যগুলি সামনে তুলে ধরি। তো সেরকমই আজ একটি জায়গায় এসেছি যেখানে কয়েন ক্রয় বিক্রয় হয়, ক্যালকাতা আরবিআই অফিস। তো সেখানে এরকমই কিছু দৃশ্য আপনারা দেখবেন। এ 70 টাকা দেবে, তুমি যা বলেছো ওরকমই হয়ে যাচ্ছে। এই বৈষ্ণদেবী 10 টাকা কয়েনগুলো কত আছে? 50 টাকা। কয়েনের স্টল থেকে দাম জিজ্ঞেস করে আপনাদেরকে শুনালাম যে 10 টাকার একটি বৈষ্ণদেবী কয়েনের প্রাইস কত। তো আপনারা নিজেরাই সেটি শুনলেন, একটি বৈষ্ণদেবী কয়েনের মূল্য 50 টাকা বলছে এনারা। তো আপনারা স্ক্রিনে দেখছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার যে কয়েনটি, এই কয়েনটির মেটাল কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ ছাব্বিশ এমএম, শেপ হ্যান্ডিক্যাগোনাল, হায়দ্রাবাদ, ক্যালকাতা, নাওডা এই তিনটি মিল্ক মার্কে কয়েনটি ইস্যু হয়। এই কয়েনটি শুধুমাত্র 1998 সালে আপনারা দেখতে পাবেন, অন্য কোনো সালে কিন্তু কয়েনটি ইস্যু হয়নি। যদি কোনো কয়েন কালেক্টরের কাছে বা কোনো স্টলে আপনারা এই কয়েনটি অন্য সালে কখনো দেখতে পান, তাহলে কিন্তু সেটাকে ফেক বলে জানবেন। তারা হয়তো বলবে যে এই 1998 সাল ব্যতিরেক
যে অন্য শালটি আপনাদেরকে দেখাবে সেটি কিন্তু অত্যন্ত রেয়ার, অত্যন্ত দামি ভ্যালুয়েবল কয়েন এইভাবে আপনাদেরকে বলবে। তো সেখান থেকে কিন্তু আপনারা সাবধান, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা শুধুমাত্র 1998 সালে এই কয়েনটি ইস্যু করা হয় হায়দ্রাবাদ, ক্যালকাতা এবং নাওডা এই তিনটে মিন্ট মার্কে। তো এই কয়েনটির ক্ষেত্রে ক্যালকাতা এবং নাওডা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এগুলি কিন্তু খুবই কমন শ্রেণীর কয়েন, কয়েনগুলি অ্যাভেলেবেল ইউএনসি কন্ডিশনে। এই কয়েনগুলির ভ্যালু 25 টাকা এবং এই কয়েনটির ক্ষেত্রে হায়দ্রাবাদ মিন্ট যে কয়েনগুলি আপনারা পাবেন এটি কিন্তু অত্যন্ত রেয়ার, 1998 সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটি, এই কয়েনটির ভ্যালু 30,000 টাকা ইউএনসি কন্ডিশনে। শালের নিচে একটি স্টার চিহ্ন দেখবেন, এটি কয়েনের মিন্ট মার্ক হয়। তো 1998 সালে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি এটি কিন্তু রেয়ার কয়েন, এর ভ্যালু 30,000 টাকা ইউএনসি কন্ডিশনে। দর্শক বৃন্দদের করা কিছু কমেন্টের প্রশ্ন এই ভিডিওতে আমি জানাবো। আমাকে কমেন্ট করেছেন আব্দুল আলিম, 1901 সালের 1/4 আনা এর প্রাইস কত? তো 1901 সালের 1/4 আনা ক্যালকাতা মিন্টের যে কয়েনটি এর প্রাইস 900 টাকা ইউএনসি কন্ডিশনে। 1906 সালের ক্ষেত্রে এই কয়েনটির প্রাইস 800 টাকা ইউএনসি কন্ডিশনে। প্রবীর কুমার দাস কমেন্ট করেছেন 2024 কোন তারিখে নেক্সট কয়েন এক্সিবিশন হবে জানাবেন। তো স্যার আপনাকে বলছি 2024 মে মাসে কলকাতা নেক্সট কয়েন এক্সিবিশন হওয়ার কথা আছে। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমি নির্দিষ্ট সময় আপনাদেরকে জানাবো। এক্সিবিশনের 10-12 দিন আগে আপনারা জানতে পারবেন। একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন 1910 সালের 1/4 আনা কয়েনের ভ্যালু কত? তো স্যার 1910 সালের 1/4 আনা যে কয়েনটি আছে এটি একটি কমন শ্রেণীর কয়েন, ইউএনসি কন্ডিশনে কয়েনটির প্রাইস 300 টাকা। আর একজন দর্শক বন্ধু কমন করেছেন জ্যোতিষচন্দ্র নাথ, যে 2024 কবে এবং কোথায় কয়েন এক্সিবিশন হবে দয়া করে জানাবেন। তো স্যার আমি আবারও বলছি যে এই চ্যানেলের সঙ্গে থাকুন, কয়েন উৎসবের ঠিক 10 দিন আগে আপনাদেরকে আমি জানিয়ে দেবো।